কর্মজীবী ল্যাকটেটিং মাথা সহায়তা তহবিল কর্মসূচির আওতায় দিনাজপুরে চার দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান কর্মজীবী ল্যাকটেটিং মাদা সহায়তা তহবিল কর্মসূচির আওতায় দিনাজপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরে আজ থেকে শুরু হয়েছে চার দিন ব্যাপী হেলথ ক্যাম্প চলবে তেইশ মাস পর্যন্ত এতে অংশ নিয়েছে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দরিদ্র শিশুদের দুধদায়ী এক হাজার ছয়শো মা আজ বৃহস্পতিবার সকালে কর্মসূচির উদ্বোধন শেষে সংশ্লিষ্ট নারীদের মাঝে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সামগ্রী তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসেদ আলী খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকফুরুল হাসান আব্বাসি সহ অন্যরা হুইপ ইকবালুর রহিম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে নারী পুরুষের সময়ত বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় অনেক বেশি এগিয়ে এসেছে আইন প্রণয়ন করে নারীর প্রতি সহিংসতা অ্যাসিড নিক্ষেপ নারী নির্যাতন বন্ধ এবং কথায় কথায় তালাক আর হয় না পুরুষেরা নারীদের সাথে হিসাব করে কথা বলে কর্মসূচির আওতায় মাসে আটশো টাকা হারে তিন বছর মেয়াদে আঠাশ হাজার টাকা হারে মাতৃকালীন ভাতা পেয়ে আসছেন অসহায় দারিদ্র্য শিশুদের দুগ্ধদায়ী মায়েরা ফার্সিয়ালম আলম রিপোর্ট গাইবান্দায় আঁকা হলো বিশ্বের দীর্ঘতম দশ কিলোমিটার রাস্তায় আলপনা আমাদের গাইবান্দা প্রতিনিধি জানান দেখাবে গাইবান্দা দেখবে দেশ রেকর্ড করবে বাংলাদেশ এই স্লোগানে আজ সকাল এগারোটায় আলপনা অঙ্কন উৎসব সম্পূর্ণ হয়েছে টানা চব্বিশ ঘন্টা ব্যাপী গাইবান্দা বাদিয়াখালী ফুলছড়ি সড়কে দশ কিলোমিটার এলাকায় চলে আল্পনা আকার উৎসব শহরে বাংলাবাজার এলাকায় এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্দা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ গাইবান্দা এর সভাপতি হুসেন মোহাম্মদ জিম সাধারণ সম্পাদক একে কে প্রামণিক পার্থ প্রমুখ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করতে বৃহস্পতিবার সকাল এগারোটায় শুরু হয় দশ কিলোমিটার দীর্ঘ সড়কের বিশ্বের দীর্ঘতম উচ্চ মাধ্যমিক ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গাইবান্দার বারো শতাধিক শিক্ষার্থী আলপনা অঙ্কন উৎসবে আয়োজন করেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত গাইবান্দা জেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ গাইবান্দা ফার্সি আলম ডেক্স রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে আমাদের বিরামপুর প্রতিনিধি জানান দিনাজপুরের বিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু চত্বরে প্রধান অতিথি দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য সিবলি সাদিক একশো একজন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল কৃষকদের কৃষি যন্ত্রপাতি এবং ক্ষুদ্র ক্ষুদ্রনিকষ্টের উনআশিটি পরিবারকে একটি করে গরু এবং পঁচিশ কেজি করে খাবার প্রদান করেন এ সময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু পৌর মেয়র আলীসহ আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার সভাপতিত্ব করেন ফার্সি আলম দেখ রিপোর্ট কুড়িগ্রামের শিক্ষকের কবজি ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয় জানান কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর কবজি ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে জড়িয়ে বক্তব্য ও মিছিল করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি শুক্রবার সকাল এগারোটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন আমান উদ্দিন আহমেদ মঞ্জু এসব জেলায় কর্মরত সকল মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন মঞ্জু অভিযোগ করেন ব্যক্তিগত বিষয়কে রাজনীতিকভাবে নিয়ে এসে তাকে জড়ানো হয়েছে একই সাথে প্রকৃত আসামিদের বাদ দিয়ে সুষ্ঠু রাজনীতিদের জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করার অভিযোগ করেন তিনি বলেন এতে মূল অভিযুক্তরা বেঁচে যাবে উল্লেখ্য যে মঙ্গলবার দুপুরে রাজারহাটের রামরতন পালপাড়া এলাকায় আতাউর রহমান মিন্টুকে ছয় থেকে সাতজনের একটি দল ডান হাতের কবজি কেটে নেয় বাম হাত ও ডান পা কেটে নেওয়ার চেষ্টা করে পরে তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয় এ ঘটনার বৃহস্পতিবার দুপুরে রাজারহাট থানায় বাঁধন সহ এগারো জনের নাম উল্লেখ সহ আরও তিন থেকে চারজন অজ্ঞাত আসামি করে চাঁদাবাজি মামলা করেন কলেজের শিক্ষকের বাবা আলতাফ হোসেন মামলায় উল্লেখ করা হয় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে তার হাতের কবজি কর্তন করেছে বাঁধন সহ তার লোকজন ফার্সি আলম ডেস্ক রিপোর্ট